few moments later. Hey guys, Shubho Sokal. So, tomra bhabcho, ami ekhon kotha jacchi, hari niye. So guys, ami ekhon jacchi mai dhorte. So basically, amader ekta pukur ache badar moddhe khane. ঠিক আছে, সেখানে এত জল, তিন দিন ধরে পুকুর ছেঁচা হচ্ছে, তো আজকে নিয়ে চার দিন, তো আজকের মধ্যে পুকুরটা ছেঁচা হয়ে যাবে, তো দেন তারপর মাছ ধরবো। কাল সকাল উঠে আমি মেশিনটা বসিয়ে দিয়ে এসেছি যাতে তাড়াতাড়ি যেন হয়ে যায়। তো চলো সেই পুকুরটা তোমার সাথে শেয়ার করবো, আর কত জল কমেছে সেটাও শেয়ার করবো, দেখতে থাকো ব্লগটা। তো গাছ এই সেই পুকুর, এখানে পুরো ভর্তি জল ছিল, ঠিক আছে, আর জল অনেক কমে গেছে, তো এখন মাছ ধরতে লেবে গেছে, দাদু মামাটাও সব লেবে গেছে, ঠিক আছে, আর এই জলটা যাচ্ছে অনেক দূরে, যাচ্ছে অনেক দূরে। আজকে দুটো মেশিন বসিয়েছি কারণ তাড়াতাড়ি করে জলটা শেষ করতে হবে, ঠিক আছে, অনেক জল কমে গেছে, এই পুকুরে অনেক মাছ আছে, তো সেই কারণে আমরা প্রতি বছর পুকুর ছেঁচি। মাছগুলো বেরিয়ে যাওয়ার জন্য সাইকেল দিয়েছি যাতে মাছ না বেরিয়ে যায়, আর এই দুটো পুকুরগুলো সব বেরিয়ে আছে মেশিন থেকে, ঠিক আছে। যাই গাইস, তো মাছ ধরা হচ্ছে আর আমি এখন লাভিনি, কারণ আমার খিদে পাচ্ছে, এখনই বাড়িতে যাব, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর লাভ না হলে কাদা হয়ে যাবে, গাছ পাল কাদা হলে কে কত ধুবে, ঠিক আছে, সেই কারণে আমি একবারে খেদে আর মাছ ধরতে লাভ। তো দাদুরা খেদে এসছে, এসে লাভ দিয়েছে, মানে লেপে পড়েছে। যাই হোক, আর আজকের ওয়েদারটা খুব সুন্দর, মানে ফুরফুরে বাতাস, দক্ষিণে বাতাস, ঠিক আছে, আর সূর্য উঠেনি আজকের, মেঘলা মতো আছে। তো যাই হোক, এতদিন গরম পড়তেছে, তো সেই কারণে তোমাদের ব্লগও দিতে পারছি না, তো এমনিতে বাড়ি থেকেও বেরোতে পারছি না। তো যাই হোক, আজকের মাছ ধরবো, কত মাছ হয়েছে সেটা শেয়ার করবো তোমার সাথে, আরও অনেকে আসবে মাছ ধরতে, মানে টিউশনি পড়তে গেছে সেই ওয়ারির নাম বিজয়, ওরা আসবে। তো গাইস, তো আমি এখন বাড়ি থেকে চলে যাচ্ছি, আর আমাকে মাছ প্রায় ধরে দিয়েছে, বলেছে যে এই মাছগুলো পুকুরে ছেড়ে দেওয়ার জন্য। তো আমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে, তো সেই পুকুরে মাছগুলো ছাড়বো বলে নিয়ে যাচ্ছি। তো আগের দিন ও মাছগুলো ওই পুকুরেই ছেড়েছে, ঠিক আছে, আর এই রাস্তা দেখতে পাচ্ছ, এইসব রাস্তায় বর্ষাকালে না কেউ যাতায়াত করে না, কারণ এইসব ডুবে যায় আর এগুলো সাপ টাপ থাকে, তো সেই কারণে রাস্তায় বেশি চলাফেরা করে না বর্ষাকালে। তো কোনোখানে সব পরিষ্কার হয়ে যায়, মানে এই সব রাস্তা বলি বাড়ি, আর জনসংখ্যা এমনি কম, মানে এমন এক জায়গা পুকুর যেখানে জনসংখ্যা কম, বাড়ি ঘর নেই, তো বাদার মধ্যেখানে বলতে গেলে, তো ঠিক আছে, তো আমরা খেতে দিয়ে চলে যাচ্ছি, ঘরে যাবো গিয়ে খেতে, সোজা এসে মায় ধরবো। ভয় লেগে গেছে, ফরফর করে উঠেছে, তো এখানে ফরফর করে উঠেছে, আমার ভয় লেগে গেছে, বললাম এখানে অনেক কিছু থাকে, মানে। তো আমরা বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়ার পর, তো দেখতে পাচ্ছ অনেকে আমার সাথে যাচ্ছে, এইসব ছেলেদের নিয়ে যাচ্ছি। তো আমি ওদের বললাম যে আমার সাথে যাবি, সেই পুকুরটা ছেঁচা হচ্ছে, তো ওরা টিউশনি থেকে জাস্ট পড়ে এসছে, পড়ে খাওয়া দাওয়া না করে আমার সাথে বেরিয়ে পড়েছে। তো কি বলতে চাও তোমরা, কিছু বলবে? না, খাওয়া দাওয়া করে এসেছিস? না। কেন, কে খাইনিস, তুই খাইনিস কেন? আমি খাইনি, কারণ ওই পুকুরটা যে বড় বড় মাছ, এগুলোকে আমরা আগে ধরবই, ধরবি রক্ত ধরে না পারি হবে। তো ওরা পুকুরে মাছ ধরবে বলে ওরা মানে খাওয়া দাওয়া বন্ধ করে চলে আসছে, শুধু আর একবার বলেছি, কিন্তু ওদের পুকুরে আমি লাভ দেবো না, তো ওদের পুকুরে লাভলে কাদা বাদা মাখবে। আর ওর মা ওদের বলেন যে আমি জাস্ট, ওরা আমার সাথে যাচ্ছে, যাই দেখবে মানে মাছ ফাছ গুড়া ভেনো, তো ওদের পুকুরে লাভলে কাদা বাদা মাখলে গালায় দিবে, বকবে, তো জাস্ট ওদের লাভ না। তো চলো, কতটা জল কমেছে সেটা তোমার সাথে শেয়ার করবো, আর এমনিতে জল অনেকটা কমে গেছিলো, তো আমরা এখন যাচ্ছি হাড়ি ভাড়ি সব নিয়ে, ঠিক আছে, কত মাছ হয় সেইটা দেখতে হবে, চলো। তো গাইস, তো এই পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটা আর এই এলাকায় মানে এই জায়গাটা সবাই আমাদের গ্রামের সব লোকরা কী বলে জানো, ট্যাঙ্কো পুকুর বলে। তো কারণ হচ্ছে আগেকার দিনের লোকরা, মানে আগেকার দিনের লোকরা মানে আমার বাপের বাপের বাপ যারা বেঁচে ছিল, তারা বলতো যে চোর চুরি করে এই পুকুরে ট্যাঙ্কো ভাসে দিত, তো ট্যাঙ্কোগুলো ভাসতো, আগেকার দিনে তো এরকমই চুরি ফুরি হতো না, তো আগেকার দিনে লুকোতো, মানে ট্যাঙ্কোর ভিতরে লুকিয়ে আর ভাসে দিত। তো এখানে তো আগের লোক মানে চোরাফেরা করতো না, ঠিক আছে, তো সেই জন্য এখানে একটা ঘাঁটি করে চোরা লুকিয়ে রাখতো, তো ওই জন্য ট্যাঙ্কো পুকুর নাম আমাদের এখানে দিয়েছে, ঠিক আছে। আর আগে পুকুরে লাভ দিয়েই ভয় পেতো, মানে এখানে অনেক কিছু ছিল পুকুরটা, তো এখন কিছু বলতে নেই, সে জিনিসটা নেই বলতে, আগে লোক বলতো যে জোকাবুড়ি বলে একটা জিনিস থাকতো, ঠিক আছে, বলে পুকুরে পুকুরে লাভ দো না, তো এখন কিছু নেই, দেখতে হবে পুকুর টুকুর এখন ঘাট পাট জমে গেছে, আর পুকুরটা পরিষ্কার হয়ে গেছে। আগে সত্যি বলতে আমি যখন ছোটো ছিলাম, তখন আমাকে আমার বাবা মা বলতো যে এই পুকুরে আসি, মানে এখানে আসতেই বারণ করতো ভয়ে, যে এখানে এমন কিছু আছে আসি না,
তো এই জন্য এটার নাম ট্যাঙ্ক পুকুর। আর ট্যাঙ্ক পুকুরের পাশে হচ্ছে আমাদের পুকুর, সেখানে মাছ ধরা হচ্ছে, ওই সাইডে মাছ ধরা হচ্ছে, দেখতে পাচ্ছ? দেখো দেখো ওই সাইডে, ঠিক আছে? কি বলতে ভাই, তো আমি আসার আগে পুকুরটা ছেঁচা হয়ে গেছে আর মাছ ফাছ সব ধরা হয়ে গেছে, তো বাট আমাকে আর লাভ দেওয়া হবে না। তো আমি কত আশা করে আসছিলাম যে পুকুরে লাভবো, কিন্তু আসার আগে পুকুরে জল ছেঁচা হয়ে মাছ ধরা হয়ে গেছে। তো আর কত মাছ ধরছে দেখা যাক। এত চুনো মাছ দেখি, শোল মাছ কই, শোল মাছ কই, কোনো মাছও বেশি হয়। কি বলবো, মাছ ধরার জন্য এসেছি, যাচ্ছি বলে এসেছি, কাদা বাদা যেন না ভালো জমায় না কাদা, তাই জন্য যাচ্ছি তা বলেছি। আসতে দেখেছো আমাদের আবার মাছ বোয়াতে পারি দিচ্ছে, মানে আমি এই জন্য আসাইনি, সকাল দিয়ে খালি কালকেরও মাছ বয়েছি, আবার আজকে মাছ ভালো লাগে, এত দূর আসটা কি কম নাকি। আর এর মাথায়ও তুলে দিয়েছে, মানে এর ঘাড়েও তুলে দিয়েছে, তো দুজন মিলে যাবো। আর আমি বলেছি আর আমি মাছ ধরবো না আর আসবো না, এখানে যা আছে তোমরা ধরবে, তোমরা যা করবে করবো, আমরা ভালো লাগে না, ঠিক আছে? তো আমরা বাড়ি চলে যাচ্ছি। 2 hours later তো হে গাইস, তো যাই হোক বিকাল থেকে আবার ব্লগটা স্টার্ট করছি। তো এখন আমরা যাচ্ছি করেন্টালি স্টেশনে। তো সত্যি বলতে ঘরে অনেকদিন ধরে বসেছিলাম, তো কোনো জায়গায় ঘুরতে যাওয়া হয়নি। তো সিদ্ধার্থ যাচ্ছিলো একা, ওর কি কাজ আছে, তো আমাদের বললো বলে যাবি, তো সেই জন্য আমি বলি হ্যাঁ যাবো, বলে সই করার আমি বেরিয়ে পড়েছি ওর সাথে। আর এখন আমরা আছি মাদনগর স্টেশনে, ঠিক আছে? এমন স্টেশন একটা ফাঁকা, কোনোদিন কোনো দোকানদার কিচ্ছু বসে না। তো যাই হোক এখন টিকিট আমরা কাটি না, টিকিট কাটবো, টিকিট কাটি ঠিকই, টিকিট দূরে গেলে টিকিট কাটি, আর একটু কাছাকাছি তো টিকিট টিকিট কাটি নি, সোজা যাবো স্টেশন, মানে ট্রেন আসবে, উঠবো, উঠে চলে যাবো। তো কী কাজ জানি না, যাই কাজ হোক ও করবে, আর আমরা একটু ঘুরবো। তো এখন ট্রেনটা আসে না, ওয়েট করছি আমরা, আমরা ওয়েট করছে, তো চলো যাওয়া যাক। যাই হোক ট্রেন চলে এসেছে অনেকক্ষণের পর, আর প্রচুর লোক হয়েছে আজকে, প্রচুর লোক মনে হচ্ছে, কী জানি না, আমরা আইলে সব জায়গার লোক বেশি হয় জানি না, এই ধরনের প্রচুর লোক, এই সাইডে প্রচুর লোক। তো ট্রেনটা ফাঁকা আছে, তো ওট ওট সব যাই, ওট 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 ওট, চল ট্রেনটাকে থামা, ট্রেনটাকে থামা ভাই। আমরা কিন্তু টিকিট কাটিনি, সেই কয় টিকিট কাটিনি, কী হবে যেই ধারে, এ দাদা অনেক দিন একার টিকিট নিয়ে ঘুরতে গিয়েছিস তুই, কি ওখানে দেখ স্ট্যাম্প মারে তারিখ দেওয়া আছে, মিত সিদ্ধার্থ কী হবে টিকিট কাটিনি, কী বলবি? ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, কোনো ভুল আমাকে ছাড়বে নি, ও মিথ্যে কথা দাঁড়ানি তো গাছ, আমার টিকিট কাটিনি, যদি ধরে ভুল হয়ে গেছে বলে পালাবো। আর সিদ্ধার্থর কী কাজ আমি জানি না, স্টেশনে নামলো, লেবে বলছে বলে এখানে বস, ঠিক আছে? কী কাজ আমি জিজ্ঞাসা করি, আচ্ছা ঠিক আছে সিদ্ধার্থ, কী কাজ এখানে, কী কাজ আছে বল? কোনো কাজ নেই আমার, কী কাজ নেই, তুই বললি যে কাজ আছে, চ ঘুরতে এসছিস, তুই কাজ আমাদের মিছে মিছে নিয়ে আসলো। আমি কিন্তু টিকিট কেটেছিলাম, যাই না ও কী কাজ করে করুক, আর আমি একটু ঘুরে নেই, কি বলবো, বেকার বেকার সিদ্ধার্থর সাথে আসা। তো ও আমাদের এনেছে, এনে আমাদের মানে স্টেশনে বস করে গেছে, তারপরে ও দেখা করতে কার সাথে চলে গেছে আর আমাদের নিয়ে জানে, তারপর দেখা হয়ে গেছে, বলে বাড়ি চ। আর আজকে এমনিতে মেঘের ওয়েদার দেখতে পাচ্ছ, একদম মেঘের ওয়েদারটা খুব খারাপ, আর বাড়ি যাব কিন্তু ট্রেন আসছে না, ঠিক আছে? তো সেই জন্য আমরা স্টেশনে এখন অপেক্ষা করছি, স্টেশনে উবের স্টেশন, আর আমরা ট্রেনের যেখানে টিকিট কাটে সেখানে দাঁড়িয়ে আছে। আর সিদ্ধার্থ দেখো কী করছে, দেখো এখানে রিলস বানাচ্ছে, এখন বানানোর সময় বাড়ি যেতে হবে, মাকে এমনি বলে আসিনি, ঠিক আছে? ফোন করছিল বলে কোথায় গেছিস, আমি বললাম এরকম ঘুরতে এসছি, অনেকদিন ঘুরতে ঘুরতে যাইনি, বলে বৃষ্টি আসবে বাড়িতে আর, তো সেই জন্য বললাম সিধা তৈরি চ চলে যাবো, বলে হ্যাঁ চলে যাবো, কিন্তু মেনে হচ্ছে ট্রেন আছে না। তো যাই হোক আসুক ট্রেনটা, তো যাবো। Yeah.
सारी दुनिया का बोझ हम उठाते हैं।